হাঁসখামারি ভাই ও বোনদের জন্য সুখবর নিয়ে আসছে। সেই সুখবরটা হচ্ছে আপনারা হাঁসের খাবারটা অনেক কম রেটে কিন্তু তৈরি করতে পারবেন। যারা শুধু বাজারের রেডিফিটের উপর ডিপেন্ড করে আছেন, আর রেডিফিট অনেক চড়া মূল্য দিয়ে কিনতে হচ্ছে, অথচ ডিমের প্রোডাকশন গরমের কারণে দিন দিন কমে যাচ্ছে, তো আপনারা এখন কি করবেন? তো সবসময় কিন্তু খাদ্য তৈরি করে হাঁসকে খাওয়ানো পসিবল হয় না অনেকের ক্ষেত্রে। এর বিশেষ কারণ হয় যে যে খাদ্যগুলো দিয়ে, যে উপাদানগুলো দিয়ে আপনি খাদ্য তৈরি করবেন, সেই উপাদানগুলোর দাম বেশি থাকে। বিশেষ করে গম, ভুট্টা, ধান, এগুলোর দাম বেশি থাকে। তো আপনি এজন্য কিন্তু সেই কষ্ট না করে, এত চড়া মূল্য দিয়ে সেই উপাদানগুলো না কিনে কিন্তু বাজারের রেডিফিটের ওপর ডিপেন্ড করেন। তো এখন কিন্তু আপনার সুবর্ণ সুযোগ যে আপনি কম রেটে একটা সুষম খাদ্য তৈরি করে হাঁসকে দিতে পারবেন, এবং যেখান থেকে আপনি প্রচুর পরিমাণে ডিম পাবেন। তো কিভাবে পাবেন বা কিভাবে কম রেটে আপনি সে খাদ্যটা তৈরি করতে পারবেন? তো আপনারা জানেন যে আমরা যে খাদ্যটা তৈরি করি তার মূল উপাদান, উপাদান বলতে প্রধান যে উপাদান সেগুলো কিন্তু হচ্ছে ধান, গম, ভুট্টা। তো ম্যাক্সিমাম সময় ধান, গম, ভুট্টার দাম বেশি থাকে। তো যখন দাম বেশি থাকে তখন কিন্তু আমরা এত পরিশ্রম করে খাদ্যটা তৈরি না করে বাজারে রেডিফিটের ওপর ডিপেন্ড করি। কিন্তু এই সময়ে আপনারা অনেকেই জানেন না যে ভুট্টার দাম কিন্তু হঠাৎ করে কমে গেছে। যে জায়গায় কিছুদিন আগেও প্রায় 39-40 টাকা প্রতি কেজি ভুট্টা আমাদেরকে কিনতে হয়েছিল, আর এত দাম দিয়ে কেনার পরিবর্তে আমরা কিন্তু রেডিফিট খাওয়ানো শুরু করেছিলাম আমরা পার্সোনালি। তো এরকম অনেকেই কিন্তু আছেন যে এই 39-40 টাকা দিয়ে ভুট্টা না কিনে, আমরা এত কষ্ট করে খাদ্যটা তৈরি না করে আমরা বাজারের রেডিফিটের ওপরেই ডিপেন্ড করব। তো এখন কিন্তু ভুট্টার দামটা অনেকটাই কমে গেছে, প্রায় অর্ধেকের মতো কমে গেছে। তো এখনই কিন্তু আপনাদের সুবর্ণ সুযোগ খাদ্যটা তৈরি করে খাওয়ানো। তো খাদ্য তৈরি নিয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে, তারপরেও যদি আপনারা না জানেন, আমি শর্টকাটে কিছু উপাদান আর হচ্ছে উপাদানের পরিমাণটা আমি বলে দিচ্ছি, আপনারা কষ্ট করে লিখে নেন। সেই উপাদানগুলো মিশ্রিত করে আপনি কিন্তু খুব সহজে খাদ্যটা তৈরি করতে পারেন, এবং প্রতি কেজি খাদ্যতে আপনার কিন্তু 20-25 টাকা করে বেঁচে যাবে। 1 কেজি খাদ্যতে আপনার 20-25 টাকা করে কমে যাবে। তো কষ্ট করে আপনারা সেই উপাদানগুলো লিখে নিন আর উপাদানের পরিমাণগুলো লিখে নিন। তো 1 নম্বরে ভুট্টা ভাঙ্গা, ভুট্টা ভাঙ্গা 40 কেজি, গম ভাঙ্গা 20 কেজি, সয়াবিন 10-12 কেজি, ধানের কুড়া 8 কেজি, প্রোটিন 5-6 কেজি, ঝিনুক চূর্ণ অথবা লাইমস্টোন পাথর 8 কেজি, DCB প্লাস 500-600 গ্রাম, লেয়ার প্রেমিক্স 200 গ্রাম, এক ফর্মুলা 200 গ্রাম, ইসেল পাউডার 100-150 গ্রাম, ইনজাইম 100 গ্রাম, টক্সিন 100 গ্রাম, লাইসিন 100 গ্রাম, সালমোনিয়া 100 গ্রাম, লবণ 400 গ্রাম, মল গার্ড পরিমাণ মতো। এজন্য পরিমাণ মতো বললাম যে আপনারা যেখান থেকে ক্রয় করবেন সেখানে আসলে কোম্পানি ভেদে কিংবা হচ্ছে স্থান ভেদে এগুলোর পরিমাণটা লেবেলে অনেক প্রকারের লেখা থাকে, আপনারা যেখান থেকে কিনবেন সেখানে এই পরিমাণটা জেনে নিতে পারেন। তো এই উপাদানগুলো দিয়ে আপনি যদি খাদ্য তৈরি করেন তাহলে প্রতি কেজি খাদ্যতে কিন্তু 20-25 টাকা আপনার বেঁচে যাবে, আর খাদ্যের মানটা কিন্তু একই থাকবে। তো খাদ্যের গুণগত মান একই থাকার কারণে আপনার ডিমের প্রোডাকশনটা কিন্তু ঠিক থাকবে। যদি সেই রেডি ফিটের প্রোডাকশন 90% হয়, এখানে এই ফিটটা দিয়ে আপনার যদি, আপনি যে খাদ্যটা তৈরি করলেন সেই খাদ্য দিয়ে আপনার যদি 70-75% ডিমও থাকে, তাহলে অনেকটাই কিন্তু আপনি লাভবান হতে পারবেন, কারণ প্রতি কেজি খাদ্যতে আপনার কিন্তু 20-25 টাকা বেঁচে যাচ্ছে। তো শেষে যে মেডিসিনটার কথা বলেছি, এটা সবসময় কন্টিনিউ রাখতে হবে না, আমি বিশেষ কারণে এই মেডিসিনটা দিয়েছি। অ্যাকচুয়ালি এই সময়ে একেবারে কিন্তু কাঁচা ভুট্টা, এই কাঁচা ভুট্টাটা যখন আপনি গুঁড়া করে এনে হাঁসকে খাবেন তখন কিন্তু হচ্ছে হাঁসের পায়খানার সমস্যা হতে পারে, এজন্যই আমি কিন্তু এই মলগার্ড মেডিসিনটা দিয়ে দিলাম।
তো ইনফরমেশনগুলো কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিত্য নতুন খামার বিষয়ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।